শ্রেষ্ঠ হতে চাও, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, দান খয়রাত করো, তুমি যদি মনে করো যে তুমি ইসলাম পরিপূর্ণ পালন করছো, সিরে মালিকুল কুরআনের কোটেশন দিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে তুমি প্রকাশ স্বরূপ দিয়ে বসবাস করো, কমপ্লিট ইসলাম হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দিনের শুধুমাত্র আনুষ্ঠানিকতা না, আমার দিনের অন্যতম একটা বিষয় হলো অন্যের সাথে তোমার সম্পর্ক কি আর অন্য তোমার সম্পর্কে কি বা শুধুমাত্র নামাজ রোজা হজ রাখা থেকে তুমি করবাই, পাশাপাশি অন্যের সাথে তোমার দিনটা কেমন, অন্যের সাথে তোমার আচার আচরণ কেমন, অন্যের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য তুমি কেমন পালন করো, তোমার সম্পর্কে অন্য কি ভাবে, এটাই হলো আমার পরিপূর্ণ দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব একটা দিচ্ছেন, আল্লাহ তাআলা যখন কুনতুম শব্দটা ব্যবহার করছেন, কুনতুম খাইরা উম্মতি, কুনতুম শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলাকে শর্ত দিয়ে দিচ্ছেন, থাকি শ্রেষ্ঠ মানুষ তুমি তখনই হবে যখন ইমান আমল করে রাম নামাজ পূজা হওয়া দেখা এগুলো পালন করবে, ঠিকই আছে, কিন্তু মানুষের কল্যাণে যখন তুমি নিজেকে নিয়ে শর্ত তুমি আরো বলছেন যদি আল্লাহ তাআলা শর্ত না দিতে তাহলে কুন্তুম শব্দ ব্যবহার করতেন না, তুমি বলতেন আন্তুম উন্নতি, আন্তুম উন্নতি বলে আর কোনো শর্ত করতে থাকতো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, তুমি শ্রেষ্ঠ, কিন্তু না, তিনি বলছেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে আসছে বুখারী শরীফের হাদিস, যে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা করো অন্যের জন্য তাই কাজ করো। আমরা এখানে যারা শুধু বলে চাকরি করি একদম রাষ্ট্র সর্বোচ্চ করলে আমাদের কাজ হলো আমাদের কাছে পুরো দেশ ও জাতিকে এফেক্ট করে, সুতরাং আমি যদি কোথাও কোনো ঝামেলা করি হাইলাইটকে রাখি সেই জন্য চিন্তা করি জোর করি একজনের জায়গায় আরেকজনকে দিয়ে দেই, তাহলে কিন্তু এটা খুবই খুবই সত্য আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে শুনলাম বাইহাকিতে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম যে জিনিস গৃহীত সেটা হলো যখন একজন মুসলমান অন্যের অন্তরের অশান্তি দূর করে, অন্যের অভাব দূর করে, অন্যের আপনার সুখ শান্তির ব্যবস্থা করে, অন্যের ঋণ পরিশোধ করার ব্যবস্থা, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সূরা আলী ইমরানের 93 নম্বর আয়াত আমাদের বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলো অন্যের জন্য ব্যবহার না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো কিছু গ্রহণ খেয়াল রাখতে হবে। যদি এগুলো আমরা খেয়াল না করি, আমরা যদি এইভাবে কাজ করবো না করি, মনে রাখতে হবে ওইদিন আমরা বলছি যে ইমাম আস-সাবানী রহমতুল্লাহ বলছেন আল্লাহ 70টা হন কষ্ট করে কবরে যাও ভয়ের কারণে, আল্লাহ তাআলা বলছেন আমি মাফ করি, কিন্তু অন্য মানুষের হক নষ্ট করে কিন্তু কবরে বাঁচার উপায় নেই। তুমি তোমার মর্যাদা নির্ধারণ করা হবে অন্যের উপর, অন্যের জন্য তুমি কী করবে তা বলবে, তোরা হাতে বাদ দিলাম গল্প বলে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই নাম শুনছেন, ওনার টাইটেল ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারীর ওই টাইটেল ছিল না, আহমদ ইবনে হাম্বল যিনি সালের লক্ষ হাদিস জানতেন ওনার ওই টাইটেল ছিল না, আলী ইবনে মাদানি যাকে দেখে ইমাম বুখারী বলতেন এই লোককে দেখলে আমার নিজের লজ্জা লাগে, আমার নিজেকে ছোট মনে হয়, এই একটা মাত্র লোক যাকে দেখে মনে হয় যে হাদিস পড়তেন, তার টাইটেলও ছিল না আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইয়াহিয়া ইবনে মাইন নাম শুনছেন কিনা জানি না, এ জগৎকালের মানব জাতির মানে মুসলমানদের মধ্যে সব থেকে বেশি হাদিস চাপত, 10 লক্ষ হাদিস চাপত, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলতেন ইয়াহিয়া ইবনে মাইন যদি কোনো হাদিস না জানে তাহলে ওটা হাদিস না, ওনার টাইটেল আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক হানিফ রহমাতুল্লাহ প্রধান যে একজনের মধ্যে একজন, ওনার টাইটেল ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি একদিন হজ করতে গেছেন, হজের পরে মসজিদে হারামে বসে নামাজ পড়তে ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে দুই ফেরেশতা এক ফেরেশতা আরেক ফেরেশতা জিজ্ঞেস করতেছে, সৌদি আরব থেকে যে একটা
পাবলিকেশন আছে, দারুসালাম এখানে ওনার নিজেরই লেখা বলতেছে এটাই এবার কতগুলো কাজ করছে দামেশকে একজন মুজি আছে আলী ইবনে আল কুফি, ও একটা খুব বড় কাজ করছে, এই জন্য আল্লাহ তাআলা তার উসিলা এই আট লক্ষ মুজি হস্ত তুমি নিশ্চয় করছো, তুমি কিভাবে হজ করবা, তোমার হজ তাহলে কবুল হলো কিভাবে? আমি তো হজেই জানি, হজ কবুল হলো আমি তো হজই করি না। আমি নিজে স্বপ্ন দেখছি মসজিদুল হারামের মধ্যে বসে, তুমি কি হজে যাওয়ার কথা ছিল? বলে হজে যাওয়ার কথা দেখি যেতে পারি কেন, সেটা বলা যাবে। বলে না আপনি ঘটনাটা বলো, তোমার জন্য শুধু তোমার না এই আট লক্ষ লোকেরই হজ করলে অনেক পীড়া পিড়ির পরে সে বললো যে আমি 30 বছর ধরে টাকা জমাচ্ছি হজে যাওয়ার জন্য, 3000 দিরহাম প্রয়োজন, আমি খুব গরিব মানুষ, খুব কষ্টকষ্ট করে এইবার আমার এই 3000 দিরহাম পূর্ণ হলো, আমি হজে যাব ঠিক করছি। হজে যাওয়ার আগের দিন রাত্রে আমার পাশের বাসার প্রতিবেশীর কাছ থেকে বিদায় আনতে গেছি, অনেকক্ষণ কথাবার্তা বলার পরে এই যে বসতে বন্ধ আসছে, আমার খিদে খুবই উদার্ত না, ভাবলাম যদি তুমি খাওয়াই ঠিক আছে যাওয়ার আগে দিয়ে দিই, অনেকক্ষণ বসে তুমি তো খাওয়ার হচ্ছে, তারপরে লাস্টে অনেকক্ষণ পরে বাড়ি এলাম, তো ভাই আপনাকে এই খাওয়া দিতে পারবো না, কেন তুমি তো মারা যাচ্ছ, আমার এই 3000 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজে বাঁচো এবং তোমার এটা পরিবার পর্যন্ত চিৎকার দিয়ে আল্লাহ আকবার, এই জন্যই আল্লাহ তাআলা তোমার হজ কম করছে এবং 8000 লোকের হজে তোমার মিশ্রে করে। আমরা যদি শুধু থাকা অবস্থা তো যে এই কাজটা একদিনে করা দরকার সেটা যদি আধা দিনে করে দিই তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তাফসীরে মারিফাতুল্লাহ মুসলমানদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তম অসহায় যারা একদিন খেতে পারে আর একদিন খেতে পারে না, একদিন ছেলে একদিন খেতে পারে না, তারা যদি কিন্তু আল্লাহকে একটু মনে রাখে একটু একটু নামাজও পড়ে তাদের মর্যাদা সরল। দ্বিতীয় যারা হলো উৎপাদনের সাথে জড়িত, কষ্ট করে উৎপাদন করে, কিন্তু যদি এই নিয়মটা করে আয় আল্লাহ গত বছর আমি উৎপাদন করে যা ছিলাম 100 কোটি টাকা, এবার উৎপাদন করে যাবে 200 কোটি টাকা আয় করতে পারি, কিন্তু আমার এই উৎপাদন যেন মানুষের কল্যাণে কাজে লাগে, তাহলে তার প্রদণ্ডেই বলে। তৃতীয় হলো ব্যবসায়ী, যে নিজে কষ্ট করে জীবন বাজিয়ে রেখে লাইফ নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যবসা করে, এই নিয়মে ব্যবসা করলো যে গত বছর আমি 100 কোটি টাকার মালামাল এনে 20 কোটি টাকা লাভ করেছিলাম, এবার আমি যেন 200 কোটি টাকার মালামাল আমার নিয়ত করলাম যাতে 40-50 কোটি টাকা লাভ করতে পারি। শুধু এই নিয়মটা যদি সাথে সংযুক্ত থাকে যাতে মানুষের যাতে সুবিধা হয় আমার বেশি মালামাল হলে তাহলে তার পুরো ব্যবসাটাই তার ইবাদত। আমরা এলাম চতুর্থ পর্যায়ে লোক যারা মাস শেষে একটা নির্ধারিত সময়ে যা একটা রুচি রোজগার বা বেতনের ব্যবস্থা আছে, আমরা সব থেকে নিম্ন শ্রেণীর লোক, কিন্তু এই কাজ করার সময়ও যদি আমি এই নিয়োগ নিয়ে কাজ করি
যে আমার এই কাজের মাধ্যমে আমি যথাসম্ভব যারা আমার কাছে আসবে রাষ্ট্রের জন্য সেবা করতে পারি এবং মানুষকে যদি আমি একটু রিলিফ দিতে পারি, কষ্টদর থেকে উল্টা তাকে যদি একটু সুযোগ সুবিধা করে দিতে পারি, তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে পারি, তাহলে আমাদের কাজটা পরিপূর্ণ হবে। এটি যে কীভাবে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে কাজ করব এখানে মানুষকে কষ্ট দিলে 16 কোটি লোকের কাছ থেকে আসলে মানে মাসতে, কারণ সেক্রেটারিয়েট হলো 16 কোটি লোকের সবচেয়ে কেন্দ্রীয় অফিস, এখানকার কাজকর্ম 16 কোটি লোককে অ্যাফেক্ট করে, ওটা তো সম্ভব। সেই জন্য আলী ইবনে তৌফিকের কথা যেন মাথায় থাকবে, সে কিন্তু আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা, এক জায়গায় খেতে পারে না, তার উপলব্ধিতে যদি এটা আসে এই লোকটাকে আমি নিই, তার কোনো লাইবিলিটি ছিল না, সে ওই টাকা না দিলে আমরা তাকে ধরতো না, রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যারা যারা শাসক ছিলেন তাদেরকে ধরতো, কিন্তু তার উপলব্ধিতে আসছে যে না আমার একজন ভাই না খায় থেকে আমার নিজের থেকে এটা বলো হস্তার জন্য ফরজও ছিল না, 30 বছরের এত কষ্ট এতটুকু আয়ের মধ্যে থেকে টাকা জমায় জমায় সে 1000 টাকা 3000 দিরহাম হয়ে বলে 30 বছর জন্ম কি পর্যায়ের মানুষ, এগুলোর থেকে যদি শিক্ষা নেই এবং আমরা যদি মানুষের কল্যাণে নিজেকে নিয়ে যদি করি তাহলেই আল্লাহ তালা আমাদেরকে খায়ের উন্নতি শ্রেষ্ঠ হিসেবে ডিক্লেয়ার করবে এবং বিনা হিসেবে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি সবাইকে সুস্থ থাকবেন।